ওয়েলকাম টু ওয়েদার ডিটেক্ট। সাইক্লোন অশ্বিনীর হাত ধরে দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমি বায়ুর ভারতের মূল ভূখণ্ডে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। আর কয়েকদিনের মধ্যে মৌসুমি বায়ুর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি শুরু হবে। এরই মাঝে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা, যা পরবর্তী সময়ে সাইক্লোনের রূপ নিতে পারে। যদি সাইক্লোনের রূপ নেয় তখন তার নাম সাইক্লোন সিত্রাং হবে। থাইল্যান্ড এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম রেখেছে সিত্রাং। ভিয়েতনামিজ ভাষায় এর অর্থ পাতা। গভীর সমুদ্রে উপযুক্ত পরিবেশ থাকায় ভয়াবহ গতি সঞ্চয় করে আছড়ে পড়তে পারে সিত্রাং। সবকিছুই নির্ভর করছে আগামী দিনে মৌসুমি বায়ু কতটা সক্রিয় থাকে তার উপর। আমরা সবাই জানি বঙ্গোপসাগর ও আরব সাগরে নিয়মিত ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়, এটাই স্বাভাবিক প্রক্রিয়া, তাই অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোথায় কবে সাইক্লোন সৃষ্টি হবে বা কবে এর প্রভাব পড়বে তার সম্পূর্ণ আপডেট পেতে সঙ্গে থাকুন ও পরবর্তী ভিডিওতে নজর রাখুন।